আজ আপনাদের খুলনার একটি দারুণ জায়গায় নিয়ে যাব, সেটি হচ্ছে খুলনার শেখ রাসেল ইকো পার্ক। শেখ রাসেল ইকো পার্ক একটি সুন্দর একটি জায়গায় অবস্থিত, উত্তরে খানজাহানারি রাধিয়ানু সেতু বা রূপসা সেতু, দৃষ্টিনন্দন এ সেতুতে দাঁড়িয়ে দেখা যায় নদীর অনেক দূর পর্যন্ত। নদীতে চলতে দেখা যায় ডিঙ্গি নৌকা, লঞ্চ, ট্রলার ও লাইটারের জাহাজ। পরন্ত বিকেলে সেতুতে দাঁড়ালে গায়ে পরশ বুলিয়ে যায় মৃদুমন্দ হাওয়া। এমন মনোমুগ্ধকর পরিবেশের কারণে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে এখানে। সেতুর জন্য হয়ে উঠেছে খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র, আর দক্ষিণে রয়েছে নির্মাণাধীন রূপসা রেল সেতু। আপনারা ভিডিওতে খুলনা শেখ রাসেল ইকো পার্ক দেখছেন। আপনারা যদি খুলনা যান তাহলে অবশ্যই এই জায়গায় ভ্রমণ করতে ভুলবেন না, তবে দল বেঁধে যাবেন। বর্তমানে সবাই দল বেঁধে ছুটে আসছে শেখ রাসেল ইকো পার্ক। খুলনার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় অবস্থিত শেখ রাসেল ইকো পার্ক। সবে বিদায় নিয়েছে শরৎ, তারপরও পুরোপুরি বিদায় নেয়নি কাশফুল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, চারপাশে রয়েছে নদী। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই নদীর পাড়ে ছুটে আসেন তারা। এই ইকো পার্কটি তৈরি হয়েছে একদম নদীর পার ঘেঁষে। যদিও এই প্রকল্পটি বেশ কিছুদিন আগে চালু হয়েছে বা প্রকল্পের কাজ চলছে, তারপরেও নিরিবিলি জায়গায় আপনার ভালো লাগবে। এখানে প্রচুর কাশবন থাকে সবসময়। গ্রাম থেকে শহরে আসার পর যান্ত্রিকতা আটকে গিয়ে বহুদিন আর কাশ দেখা হয়নি যাদের, তারা এখানে শরতের কাশফুল দেখতে পারবেন। রূপসা সেতু থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে রূপসার কোল ঘেঁষে এই পার্কটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সম্মত পার্ক তৈরির নির্দেশনায় সুন্দরবনের আদলে তৈরি করা হচ্ছে তার ছোট ভাইয়ের নামে শেখ রাসেল ইকো পার্ক। এখানে পাখিরা অভয়ারণ্য, উপকূলবর্তী সুন্দরবনের গাছপালা, বিভিন্ন পশু পাখির মিলন মেলার পাশাপাশি ম্যানগ্রোভ কালচার সেন্টার সহ বিনোদনের জন্য থাকছে নানা ব্যবস্থা। দক্ষিণাঞ্চলের একটি মডেল পার্ক হিসেবে বাটিয়াঘাটা উপজেলায় মাথাভাঙ্গা দ্রুতগতিতে এগিয়ে চলছে শেখ রাসেল ইকো পার্কের উন্নয়ন কাজ, যদিও এর কাজ এখনো সমাপ্ত হয়নি। পার্কটির কাজ শেষ হলে এটি হবে এ জেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। খুলনা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চলমান এই কাজে বাটিয়াঘাটা উপজেলা পরিষদ ও প্রশাসন সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে। রূপসা সেতুর দক্ষিণ পাশে বেসরকারিভাবে গড়ে ওঠা ভূতের আড্ডা পার্কের পাশেই নদীর তীরে গড়ে উঠেছে শেখ রাসেল ইকো পার্ক। পার্কটি স্থাপনের জন্য 2016 সালে মাঝামাঝি 2100 ফুট লম্বা এবং 900 ফুট চওড়া জায়গাটি নির্ধারণ করা হয়। জমি অনুমোদন ও অন্যান্য প্রক্রিয়া শেষ করে 2017 সালে নভেম্বর থেকে পার্কের কাজ শুরু হয়েছে। সরকার দক্ষিণাঞ্চলের বাটিয়াঘাটায় একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে, ইকো পার্কটি তারই প্রথম পদক্ষেপ। বর্তমানে কাজ শেষ না হলেও প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে খুলনার গিলাতলায় বনবিলাস চিড়াখানা অবস্থিত। আজ আপনাদের খুলনায় অবস্থিত সেই চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাব। এটি খুলনা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে শিরোমণি রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত। এই চিড়িয়াখানার সকল কার্যক্রম জাহানাবাদ শ্রেণীবাস খুলনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এই চিড়িয়াখানা খুলনা ক্যান্টনমেন্টে অবস্থিত। শিববাড়ি থেকে শহরের শিববাড়ি মোড় থেকে এটি 14 কিলোমিটার দূরে। আপনি
অটোতে করে সেখানে যেতে পারেন। আর এটি ক্যান্টনমেন্টে হওয়াতে এর নিরাপত্তাও খুবই সুন্দর। এই চিড়াখানায় বেশ কিছু জীবজন্তু রয়েছে,